আমরা সকলেই উইন্ডোজ, ইট এবং টাওয়ার এসির কথা শুনেছি, কিন্তু এছাড়া অনেক রকমের এসি পাওয়া যায় যাদের ব্যবহার করা যায় বিভিন্ন উপায়ে এবং বিভিন্ন প্রয়োজনে। জেনে নেওয়া যাক, বিশ্ব উষ্ণায়নের পর ফলতে শুরু করেছে। 2023 সালে প্রচণ্ড গরমে পুড়ে যাচ্ছে গোটা দেশ, আর সেই সঙ্গে লাফিয়ে বাড়ছে বাড়ির জন্য এসি কেনার প্রবণতা। কিন্তু এসি কেনার আগে নিজের প্রয়োজনে ও এসির গুণমানের দিকে তাকান না বেশিরভাগ মানুষই, আখেরে ক্ষতি হয়। ভুল এয়ার কন্ডিশনার নির্বাচন করা আর্থিকভাবে ক্ষতিকর, আবার ভালো শীতলতাও পাওয়া যায় না তাতে। তাই এসি কেনার আগে একটু ভালো করে জেনে নেওয়া দরকার। এক, সেন্ট্রাল এয়ার কন্ডিশনার সাধারণত অফিসে ব্যবহার করা হয়, অনেকটা বড় জায়গা একসঙ্গে ঠান্ডা করার প্রয়োজন বলেই এই ধরনের এসি ব্যবহার করা হয়। সেন্ট্রাল এসির ক্ষেত্রে চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ঘরের শীতলতা পৌঁছে দেওয়া হয়, এর দাম 3 থেকে 4 লক্ষ টাকা থেকে শুরু হয়। 2, উইন্ডো এসি সাধারণত গৃহস্থ বাড়িতে যে এসি ইনস্টল করা হয় তা ঘরের জানালায় লাগানো থাকে, ঘরের মাপ অনুযায়ী উইন্ডো এসি লাগাতে হয়, দাম পড়ে 25,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। 3, স্মার্ট এয়ার কন্ডিশনার এসিতে নতুন প্রযুক্তি আসতে শুরু করেছে, যাকে বলা হয় স্মার্টফোন বা স্মার্ট সিস্টেম কম্প্যাটিবিলিটি। অফিস বা অন্য ফ্লোর থেকে নিজের স্মার্টফোন বা ট্যাবলেট থেকে বাড়ির এসি পরিচালনা করা যায়। স্মার্ট এয়ার কন্ডিশনারের দাম 1.5-2 লক্ষ টাকা হতে পারে। 4, ডাটলেস মিনি স্প্লিট এয়ার কন্ডিশনার এই এসিতে ডাট ব্যবহার করা হয় না, তবুও এটি একটি ঘরে ইনস্টল করা হলে অন্য ঘরকে ঠান্ডা করে। এই জন্য ডাটলেস মিনি স্প্লিট এয়ার কন্ডিশনারে একটি পাইপ 2টি কক্ষের মধ্যে ঢোকানো থাকে যা বুলোয়ারে যুক্ত থাকে, প্রয়োজনে চালু করা হয়। এর দাম হতে পারে 2-2.5 লক্ষ টাকার মধ্যে। 5, পোর্টেবল এয়ার কন্ডিশনার প্রয়োজন হলে যাতে এক জায়গা থেকে অন্যত্রে সরিয়ে ফেলা যায় সেজন্যই পোর্টেবল এসি ব্যবহার করা হয়, এগুলির দাম হতে পারে প্রায় 1 লক্ষ টাকা। 6, থ্রু দ্য ওয়াল এয়ার কন্ডিশনার বা স্প্লিট এসি আজকাল বেশিরভাগ বাড়ির দেওয়ালে স্প্লিট এসি দেখা যায়, এতে ইনডোর ও আউটডোর দুটি ইউনিট থাকে। আউটডোরে থাকে কম্প্রেসার এবং ইনডোরে কুলিং ফ্যান, যেখানে উইন্ডো এসি লাগানোর সুযোগ নেই সেখানেই এই ধরনের এসি লাগানো হয়। তো বন্ধুরা, আমার এই ইনফরমেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকের মতো এখানেই, ফিরছি নেক্সট ভিডিওতে। বাই।